গাইঘাটের ভারত বাংলাদেশ সীমান্তে 4.36 কোটি মূল্যের 5.9 কেজি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার এক সিভিল ইঞ্জিনিয়ার। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা সীমান্তের সজাগ জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তে একটি উল্লেখযোগ্য সোনা বাজেয়াপ্ত করেছে। নির্দিষ্ট গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে তেঁতুলবেড়িয়া বর্ডার ফাঁড়ির 5তম ব্যাটালিয়নের কর্মীরা আচলপাতা গ্রামে একটি অভিযান চালায়। সেখান থেকে তারা 5.9 কেজি ওজনের 50টি সোনার বিস্কুট সহ একজন সিভিল ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে, যার বাজার মূল্য 4.36 কোটি টাকা। 18 নভেম্বর তেঁতুলবেড়িয়া বর্ডার ফাঁড়ির প্রায় 2700 মিটার পেছনে আচলপাটা 5 ফুটা গ্রামে চোরাচালান কার্যকলাপ সম্পর্কে একটি গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা সন্দেহভাজন স্থানে চলে যায়। বাড়ির কাছে বিএসএফ দলকে রেখে অভিযুক্তরা পেছনের গেট দিয়ে পালানোর চেষ্টা করে। তখন জওয়ানরা শূন্যে এক রাউন্ড গুলি চালায়, যার ফলে চোরা কারবারি আতঙ্কিত হয়ে পড়লে তাকে তাড়া করে ধরে ফেলে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে 50টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার ওজন 5.9 গ্রাম। উদ্ধার হওয়ার সোনার বাজার মূল্য আনুমানিক 4.36 কোটি টাকা। গতকাল বিএসএফ এর এই তল্লাশি অভিযান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয় বিজেপি নেতা বাবলু দাস দাবি করেছেন, সোনা সহ গ্রেপ্তার হওয়া যুবকের বাবা তৃণমূল নেতা। কারবারি রেড হয়েছে বলতে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে শুনছি আচারিপাড়াতে গুলি হয়েছে। আচারিপাড়া বলতে আমাদের সুটি অঞ্চলের লাস্ট বুথ আচারিপাড়া। তারপরে আমরা সকালে গেলাম, সকালে গিয়ে শুনি, ওখানে গিয়ে শুনি যে সোনা ধরা পড়েছে, মৃদুল বিশ্বাসের ছেলে সোনা ধরা পড়েছে, ওর ছেলে। এই আমরা শুনি 3 রাউন্ড মতন গুলি চলেছে, সোনা ধরেছে বিএসএফ, গুলি চালিয়েছে বিএসএফ। ওই সোনা সোনা পাচার গাড়ি সোনা নিয়ে চলে যাচ্ছিলো, ওরা ধরেছে। বিএসএফের যেটা কাজ সেটাই করেছে, এই শুনেছি। মৃদুল বিশ্বাস হচ্ছে তৃণমূলের এখানে নেতা, এখানকার নেতৃত্ব দেয়, ওই বুথের নেতৃত্ব দেয় বা এলাকার নেতৃত্ব দেয় তৃণমূলের নেতা। তৃণমূল নেতার ছেলের বাড়িতে বা তার বাড়িতে বিএসএফ আনা এবং সোনা উদ্ধার, এটা তো খুব বাজে বাজে অবস্থা। মানে আমরা ছোটোবেলার থেকে এখানে দেখি, মানে কিছু কিছু যারা ব্ল্যাকার তারা এইসব সোনার কাজ করে। আজকে 3 রাউন্ড গুলি চলেছে, এটা তো গুলিটা সাধারণ মানুষের গায়ে লাগতে পারতো, মানে সাধারণ গায়ে লাগতে পারতো, সেটা ধরেন ঠাকুরের ইচ্ছায় এটা হয়নি, এটা আমাদের কপাল। এই আমরা চাচ্ছি সঠিক তদন্ত হয়ে সঠিক বিচারটা হোক। তৃণমূলের নেতা ধরা পড়েছে, নেতার ছেলে, এ সম্বন্ধে কি বলবো, সারা রাজ্যেই তো এই অবস্থা। তৃণমূলের যত দুষ্কর্ম সব তৃণমূলের নেতারাই করছে, সোনা গরু বালি পাথর সবই তো তৃণমূলের নেতারা। আমার নাম বাবলু দাস, সুটি অঞ্চলের আমি একটা মেম্বার, আমি বিজেপি পার্টির মেম্বার। যদিও বিজেপির এই দাবিকে নস্যাৎ করে স্থানীয় নেতৃত্ব তৃণমূল নেতা বিকাশ সাতারিয়া বলেন, ওই ব্যক্তি একসময় সিপিআইএম করত, বছর তিনেক আগে তৃণমূলে যোগদান করলেও তিনি কোনো পদে ছিলেন না, তৃণমূলের কোনো নেতাও নন, শুধুমাত্র একজন সমর্থক। কি বলবো না, এটা বিজেপি যেটা বলেছে এটা বিজেপির রাজনৈতিক একটা চক্রান্ত। আর সে তৃণমূলের নেতা নয় এবং যথারীতি সে সিপিএমই করত। বিগত 2-3 বছর হলো আমাদের দলে জয়েন করেছে, কিন্তু আমাদের দলের একটা সমর্থক ছিলেন, কিন্তু বিগত দিন 1-6 মাস হয়ে গেল, কিন্তু তার নিজস্ব কাজে এবং আর্থিক একটু অবস্থার মধ্যে যতটা জানি সে খারাপ অবস্থায় ছিল। আমাদের দলের সঙ্গে দলে একটা সমর্থক, কিন্তু কোনো নেতা বা অন্য কিছু নয়। হ্যাঁ হ্যাঁ জয়েন করেছিল তৃণমূল, এটা 2-3 বছর হবে। তৃণমূল কংগ্রেস করতো করতো না, সিপিএম করতো। মৃদুল বিশ্বাস যাক, প্রত্যেকটা মানুষ যেমন একটা ভোটার, তৃণমূল একটা তৃণমূলের মৃদুল বিশ্বাস একটা ভোটার। এর রাজনৈতিক কোনো পদ হোল্ড করে নেই, কোনো পদে নেই। আগে কোনো পদে ছিল না,
জয়েন করার পরে না 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 যোগদান করার পরে যেমন সমর্থক একটা দলের একজন সমর্থক হিসাবে কোনো পদ হোল্ড করে সে নেই। জানতে পেরেছি সকাল 9টা নাগাদ সংবাদ পেলাম যে বিএসএফ গাড়ি গিয়ে মৃদুল বিশ্বাসের বাড়ি ঘিরে ধরেছে এবং তখন মৃদুল বিশ্বাসের ছেলেকে দৌড় বিএসএফ তাড়া করেছিল, সে দৌড় মারার পরে 3 রাউন্ড গুলি করেছে বিএসএফ এবং সে পড়ে যাওয়ার পরে তাকে ধরেছে, তার কাছ থেকে গোল্ড পাওয়া গেছে। আমার নাম বিকাশ আচারিয়া, আমি তৃণমূল কংগ্রেসের পাঁশকোদা ব্লকের সভাপতি।